বন্ধুদের সাথে একটু কোলাকুলি করলাম। বন্ধু, তোদের কথা খুব মনে পড়ে, কি করবো ভাই, ফ্যামিলি ছাড়া আজকের এই লাইফের প্রথম ঈদ বিদেশে কাটানো। তো আসসালামু আলাইকুম, আমি শরীফ। আজকে ঈদের দিন সকালে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমার ভাই ঘুম থেকে সকালে উঠে উঠে আমাদের জন্য সেমাই রান্না করে রাখছিল। তো সেমাইয়ের প্রতিটা প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছে, তো এদিকে ইব্রাহিম রেডি হচ্ছে। তো আস্তে আস্তে আমরা কালকে রাত্রে থেকে প্ল্যান আর কি, আজকে ঈদের নামাজে যাবো আমরা। তো এদিকে আমি রেডি হয়ে বাইরে আসলাম। তো বাইরে আসে তো আমি একটা নিলাম, আমার প্লেট নিলাম। তো সবাই খাওয়া শুরু করে দিল, আমিও খাওয়া শুরু করে দিলাম। তো সময় খেয়ে আমাদেরকে নামাজের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো কি বলবো, প্রবাসে তো যারা আছেন তারাই বুঝেন। তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। প্রবাস জীবন, প্রবাসীদের কেন যুদ্ধ বলা হয় এটা আমার জানা হয়ে গেছে। তো আমরা সবাই রেডি টেডি হয়ে গেলাম, এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন যাওয়া যাক। তো সবাই রেডি হয়ে এক এক করে বাইরে বাইরে আসতে লাগলো। আমরা আনোয়ার ভাইও চলে আসলো। আমরা সবাই রেডি হয়ে এখন এই মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমাদের নামাজ এখানে মসজিদে পড়তে হবে। মানে যারা মধ্যে সবাই মসজিদের মধ্যে নামাজ পড়ে, আর আমরা চলে আসলাম। আর এটাই আমার জীবনের, আমার লাইফের ফার্স্ট, প্রথম পরিবার ছাড়া একটা এক্সপিরিয়েন্স, আমার ফ্যামিলি ছাড়া আমার প্রথম ঈদ মালয়েশিয়াতে। তো এটা বলে প্রকাশ করার মতো না যে ফ্যামিলি ছাড়া একটা ঈদ পালন করা যায় কতটা কষ্টদায়ক। তবে যাই হোক, সবার সাথে সবাইকে নিয়ে চলে আসলাম। তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো যে আজকে ঈদের দিনও মানুষ, কেমন মানুষ আছে যাদেরকে ডিউটি করতে হয়। অনেক মানুষ আছে যাদেরকে ঈদের দিনও ডিউটি করতে হয়। প্রবাস, এটাই প্রবাস ভাই, এটাই প্রবাস। তো সবার প্রতি রইল দোয়া এবং ভালোবাসা। তো আর্থে আর্থে আমরা চলে আসলাম প্রায় মসজিদের কাছাকাছি, যেখানে আমরা নামাজ পড়বো। তো দেখেন রাস্তা দিয়ে কত মানুষ এক এক করে বিভিন্ন জায়গা থেকে দোলা হচ্ছে নামাজ পড়ার জন্য। আসলে এটাই মুসলিমের সৌন্দর্য। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম সেই মাঠে, যে মাঠের পাশে মসজিদ। এবং এই মাঠের মধ্যে আমরা বিভিন্ন সময় আসে খেলাধুলা করি বিকেল টাইমে। আর ওই যে গরু দেখতেছেন, এগুলো সম্ভবত জবাই করার জন্য জায়গার মধ্যে আমি বেঁধে রাখছি। তো আমরা চলে আসলাম সেই মসজিদের পাশে, আর আস্তে আস্তে মসজিদের সামনে আসলাম। দেখেন মসজিদটা কত সুন্দর। তো ভাবলাম একটা ভিডিও করে নিই, কেননা আজকের ঈদের দিনটা স্মরণীয় হয়ে থাকলো, জীবনের ফার্স্ট পরিবার ছাড়া একটা ঈদ উদযাপন করতেছি। তো আস্তে আস্তে মসজিদের সামনে চলে আসলাম। দেখেন কত মানুষ এখানে, যারা যারা আছে সবই প্রায় বাংলাদেশি, পাকিস্তানি, মালাই, অনেক বাঙালি বাংলাদেশি জায়গার মধ্যে আছে। তো মসজিদের ভিতরে জায়গা হয় নাই, বারিন্দার মধ্যে আমরা চলে আসলাম। বারিন্দার মধ্যে দেখেন বারিন্দাটা কত বড়, মানুষে ভরা। আমি বললাম, মানে দেখে অবাক হয়ে গেলাম যে একটা বারিন্দা, এত বড় বারিন্দা বাংলাদেশে মসজিদের সমান একটা বারিন্দা। সব বারিন্দা তো ভরে গেছে, বাইরেও মানুষ দাঁড়িয়েছে। তো নামাজ শেষ করে এখন আমরা রোমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবো। সবাই নামাজ শেষ করলাম, আলহামদুলিল্লাহ, সবাই সবাই একসাথে আমার নামাজ এ করলাম। তো নামাজ শেষ করার পর বন্ধুদের সাথে একটু কোলাকুলি করলাম। বন্ধু, তোদের কথা খুব মনে পড়ে, কি করবো ভাই, ফ্যামিলি ছাড়া আজকের এই লাইফে প্রথম ঈদ বিদেশে কাটানো। এটা যে কতটা কষ্টদায়ক এটা একমাত্র আমার আল্লাহ জানে। তোদেরকে খুব মনে পড়ে ভাই, তোদের কথা প্রায় সময় মনে পড়ে, বিশেষ করে আজকে, আজকের দিনটা খুব বেশি মনে পড়তেছে তোদেরকে। তো সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। তো নামাজ শেষ করে এখন আমরা বাইরে এসেছি। দেখেন কত মানুষ, যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা বেশি লম্বা করলাম না। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো, সবাই দোয়া করবেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, সবার প্রতি মন থেকে, অন্তরে, অন্তঃস্থল থেকে ভালোবাসা দোয়া রইলো। ভালো থাকবেন।